চারিদিকে এত রোদ, দূর একটু মেঘ নেই। চারিদিকে এত রোদ, দূর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে করা যেন বলে যায়। তুমি পরের আপনার অবস্থা এখন হয়েছে ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম না, রাখাল বালকের গল্প, মিথ্যাবাদী, ওই যে সারাক্ষণ বাঘ আসছে বাঘ আসছে বলে লোককে ভয় দেখাতো। খোদা রাখাস্তা, এখন যদি সত্যি সত্যি আমার ক্যান্সার হয় তখন তো কেউ আমার কথা বিশ্বাস করবে না। আমি যদি ওনার জায়গায় হতাম আমার জীবনটাও এরকম আরাম আয়েশের হতো, কত আরাম আয়েশের জীবন। আমার যা খুশি আমি তাই করতাম, যখন খুশি তখন অফিসে আসতাম, যখন খুশি তখন যেতাম, আর অফিসের সুন্দরীরা আমার সঙ্গে ডিনারেও যেত। আমার মনে হয় আমি একটা আইডিয়া পেয়েছি। কি? আরিয়ানা। আরিয়ানা? নাজিফার মেয়ে? আসলে আরিয়ানা আরিয়ানার বাবাকে ভীষণ মিস করে। বাবাকে নিয়ে ওর মধ্যে একটা বিশাল বড় শূন্যতা আছে। আপনি কি অন্য কেউ যেই হোক না কেন, ওর আসল বাবার জায়গা হয়তো নিতে পারবে না, কিন্তু যদি ওকে ওর বাবার মতো করে আদর দিয়ে একটু ছোঁয়া দেওয়া যায় সে আদরের, তাহলে মনে কিছু একটা হতে পারে। আপনি যদি আরিয়ানাকে আপন করে নিতে পারেন তাহলে আমার মনে হয় নাজিফা আপু আপনার ভালোবাসা মেনে নিতে পারবে। কিন্তু আমি কি ওর বাবার শূন্যতা পূরণ করতে পারবো? সেটা তো আমি বলতে পারছি না। আপনি কিছু একটা চিন্তা করেন, চিন্তা করলে একটা না একটা পথ বেরিয়ে আসবে। তবে নাজিফাকে যদি আপনি ভালোবাসেন তাহলে আমার মনে হয় আপনি একটা না একটা পথ বের করে ফেলতেই পারবেন। আচ্ছা আমি এখন রাখি, পরে কথা বলছি। বাই। আরিয়ান, আজকে পরীক্ষা কেমন হলো? ভালো। কাউকে আবার মেরেটারে দিসনি তো আজকে? কি মাস্টার নাকি যে রোজ সবাইকে মারবো? ভালো। আচ্ছা দেখ তো কে এসেছে তোর সাথে দেখা করতে। ও পাখিওয়ালা, কেমন আছো আরিয়ানা? ভালো, আপনি কেমন আছেন? আমি মাশাআল্লাহ অনেক ভালো আছি। তো পরীক্ষা কেমন হয়েছে? মাশাআল্লাহ। কি চালাক মেয়েটা,
পরীক্ষা যেহেতু ভালো হয়েছে তোর, তাহলে আজকে আমরা চল ঘোরাঘুরি করি, ঘুরে টুরে তারপরে পেট ভরে কিছু খেয়ে তারপর বাসা যাবো। ওকে, কিন্তু আমার মা, আমার মা তোমাকে বলেছে স্কুল থেকে সোজা বাসায় যেতে। আরে তোর মায়ের কাছ থেকে আমি পারমিশন নিয়ে গেছি, সমস্যা নেই। কিন্তু আমার দাদি বাড়ি না ফিরলে যার দাদি আমার জন্য চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে, আমি তোর দাদিকে এখনই কল দিয়ে দিচ্ছি, চলবে? হ্যাঁ চল। ওকে পাখিওয়ালা বাই। আরে পাখিওয়ালাও তো আমাদের সাথে যাবে। যাই, মা কিছুটা জানে। হ্যাঁ হ্যাঁ জানে, আমি সব বলে দিয়েছি, এখন চল। চলো চলো, উঠো উঠো উঠো। গাড়িটা আপনার, আপনি পাখিওয়ালা আবার গাড়িওয়ালা? হ্যাঁ আমি পাখিওয়ালা আবার গাড়িওয়ালা, এবার উঠো উঠো উঠো। কায়দাক থেকে বলছি। জি স্যার। আচ্ছা জি স্যার, ঠিক আছে আমি বলে দিচ্ছি। কাল লাঞ্চের আগেই অফিস থেকে চলে গিয়েছিলেন জি? স্যার আমার মেয়েটার স্কুলে একটু সমস্যা হয়েছিল। ও সত্যি? আমি আপনাকে মিথ্যা কথা কেন বলবো স্যার? সেই তো, মিথ্যা কথা কেন বলবেন? গতকাল লাঞ্চের আগে মিস্টার সায়ানও বেরিয়ে গেলেন, আপনিও বেরিয়ে গেলেন, তাই ভাবলাম যে আজকাল ডিনারের পাশাপাশি মানে লাঞ্চটাও বাইরে করার সিদ্ধান্ত নিলেন কি না, তাই আর কি। ও বা নাজিফা, আমাদের যে একটা ইন্টারভিউ নেবার কথা ছিল আজকে, ওটা কি হলো? স্যার ডিজিটাল মার্কেটিং এর ইন্টারভিউ দুপুর 2টা থেকে। তোমাকে জিজ্ঞেস করেছি না স্যার? তাহলে একবারই উত্তর দিচ্ছ কেন? তুমি জানো না যে একবারই কথাবার্তা বলা আমি একদম পছন্দ করি না। জানি স্যার। কেউ ক্যান্ডিডেট কয়জনকে খবর দেওয়া হয়েছে? স্যার 5 জনকে জানানো হয়েছে। তুফান, এবার তোমাকে বলছি, এটা তোমাকে বলছি, মনে করে শোনো, মিস্টার শায়ানকে আরো একবার মনে করিয়ে দিও যে আজকে যেন উনি অফিসে থাকেন। স্যার স্যার উনি তো চলে গেছেন। সে কি, কখন, কান্নাখানে গেছে? সেটা আমাকে আগে জানাওনি কেন? স্যার আমি তো জানি আপনি একবারই কথা বলাটা পছন্দ করেন না, তাই বলি নাই। তাই বলে ইম্পর্টেন্ট বিষয় তুমি আমাকে জানাবো না? রাবিশ করো, উজবুক গুলাস চাপছে, যাও। উনি কোথায় গেছেন, কখন আসবেন, এসব কিছু বলে গেছে? জি না স্যার। ও তাহলে এখন ইন্টারভিউর কি হবে? উনি অবশ্য এটা বলে গেছেন যে ইন্টারভিউটা আপনাকে কন্ডাক্ট করবে। তাহলে সেটা এতক্ষণ আমাকে কেন বলেননি? কথা বলছেন না কেন, উত্তর না দিয়ে আপনি চা খাচ্ছেন? আমি ভেবেছিলাম আপনি জানেন স্যার। আমি ভেবেছিলাম আপনি জানেন স্যার, তা আপনার এই ভাবনাটা কিভাবে আসলো? না আপনি অফিসে কে কখন কোথায় লাঞ্চ করতে যায়, ডিনার করতে যায়, এই সমস্ত খবর যেহেতু রাখেন, তাই ভাবলাম এই ইনফরমেশনটাও জানেন। বাবা তুফান, চাই চিনি দিসনি কেন, তিতা তিতা লাগে? Thank you.
কেন? সখী বলো। শোন, আমি না ফেসবুকে একটা ছবি পোস্ট করেছি। ভালো করেছো, সেটা আমাকে কল দিয়ে বলতে হবে না, আমি দেখে নিতে পারবো। আহা, তোকে জানাতে হবে না, জানাই দিলাম। আরে জানানো তো লাগবে না, ফেসবুকে ঢুকলেই তো আমি দেখতে পারবো। তাই তোকে জানাতে হবে না, খুঁজতে হবে না? না রে সখী, না, তুমি ফেসবুকে দিয়েছো, ওটা আপনা আপনি আমার কাছে চলে আসবে, আমি ওটা দেখতে পারবো। শুধু আমি না, সারা দুনিয়ার সবাই দেখতে পারবে। কি বলিস, কাউকে না জানালেও দুনিয়ার সবাই জানতে পারবে, সবাই দেখতে পারবে? আজব জিনিস তো। হ্যাঁ হ্যাঁ, রাখি, বাই। শোন শোন, এই এই আরিয়ানা কোথায়? আরিয়ানা এই যে আমার পাশে বসে আছে। শোন, তাড়াতাড়ি বাড়ি ফিরিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। আরিয়ানা দাদি কি ফেসবুক ইউজ করতে শুরু করেছে? হ্যাঁ। আরে দেখ আরিয়ানা, তোর দাদি নিজে ছবি তুলে পোস্ট করেছে। এভাবে বলতে নেই, তোর দাদি প্রথম একটা ছবি পোস্ট করেছে, সুন্দর কিছু একটা কমেন্ট করা উচিত। কি লিখতে পারি বলতো? লেখো যে ছবিটা খুব সুন্দর, আর যে মানুষটা ছবি তুলেছে সেই মানুষটা আরো বেশি সুন্দর। পাখিয়াল, আপনি কিন্তু অনেক সুন্দর কথা বলেছেন। থ্যাংক ইউ আরিয়ানা। আমার দাদু কিন্তু আসলেই খুব সুন্দর মানুষ। সর্বসম্মতিক্রমে তাহলে এখন এই কমেন্টটাই করছি। ওকে, ছবিটা খুব সুন্দর হয়েছে, আর যে ছবিটা তুলেছে সে আরো অনেক সুন্দর একটা মানুষ। কমেন্ট পোস্ট। ছবিটা খুব সুন্দর, যে তুলেছে সে আরো সুন্দর। Excuse me. Yes, sir. আমি ডিজিটাল মার্কেটিং এর ইন্টারভিউতে এসেছিলাম। জি স্যার, আপনার নামটা? শাহাদাত, ব্র্যাকেটে বেহায়া। কিন্তু স্যার, আপনার নাম তো এখানে দেয়া শাহাদাত রহমান। ঠিক আছে, ওটা বাবা মার দেয়া ভদ্রনাম, আমি নিজের নাম চেঞ্জ করে রেখেছি শাহাদাত বেহায়া, আমার ফেসবুকে ওই নামই আছে। সেটা আপনার ইচ্ছা স্যার, কিন্তু অফিসিয়াল ব্যাপারে তো আপনার নাম ওই সাদাত রহমান, ওটাই তো আপনাকে ইউজ করতে হবে। এনিওয়ে স্যার, বসে বসব, কিন্তু বসার তো জায়গা নেই স্যার। ব্যবস্থা করছি। তুফান, তুফান, রিসেপশনে একটা চেয়ার দিয়ে যাও প্লিজ। আচ্ছা, ইন্টারভিউ কখন হবে স্যার? আর 10-12 মিনিট পরে শুরু হয়ে যাবে স্যার। এখনই? আমি ভাবলাম লাঞ্চ করাবেন তারপর ইন্টারভিউ নেবেন। স্যার লাঞ্চ আওয়ার তো 1টা থেকে 2টা পর্যন্ত, আপনাদেরকে তো আসতেই বলা হয়েছে 2টার সময়, তাহলে অফিস থেকে আপনাদেরকে কেন লাঞ্চ করাবে? হাফ, সেটা তো আপনার এখানে যারা আছেন তারা 1টা থেকে 2টা মধ্যে লাঞ্চ করতে পারবে, যাদেরকে 2টার সময় আসতে বলেছেন তারা কি করে করবে? ধরেন আশেপাশে যাদের বাড়ি আছে তারা 1 ঘন্টা আসতে পারবে, কিন্তু যারা আমার মতো দূরে থাকে তাদের আসতে মিনিমাম 2 ঘন্টা। রাস্তার অবস্থা তো জানেন, এই যে যেমন আজকে ইন্টারভিউ দেবো বলে সকাল 11:30 বের হয়েছে, দেখেন তো আস্তে আস্তে কটা বেজেছে, দেখেন কটা বেজে। স্যার আমরা অত্যন্ত দুঃখিত। না না, আপনি সরি হবেন কেন? ঢাকার সব অফিসের একই সিস্টেম, বলবে লাঞ্চের পরে 2টার পরে আসো, তার কিন্তু জানে ওই সময় ডাকলে ওই লোকটা সেদিন আর লাঞ্চ করতে পারবে না, কিন্তু একই সিস্টেম। আমরা বাঙালিরা নিজেদেরকে অতিথি পরায়ণ দাবি করে খুব ভাব নেই,
কিন্তু ঢাকার অফিসগুলোতে আসলে বোঝা যায় কত বড় কলিজা। দিন আচ্ছা এই চা হবে? চা কফি দুটোই হবে। রং চা, চিনি কম, আমি একটু স্বাস্থ্য সচেতন। যান নিয়ে আসুন। বুঝতে পেরেছি স্যার, আপনি কিন্তু চাইলে লাঞ্চটা করে আসতে পারেন, আমি বরং সবার শেষে আপনার ইন্টারভিউটা ব্যবস্থা করব। গুড আইডিয়া, লাঞ্চ করে আসি। ও আমার একটু খেতে বেশি সময় লাগে, একটু ম্যানেজ করে নিন। আরিয়ানা কি খাবে, আইসক্রিম না পিজা? কিছুই না। জানো আরিয়ানা, আমি না এখানে তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। বলো। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি তো ভালো লাগার মতোই। হ্যাঁ, তুমি তো খুব সুইট। তুমিও খুব ভালো আছো। তাই তাহলে চলো আজকে থেকে আমরা বন্ধু। না। কেন রে, কি সমস্যা? না, আমি কোনো শেষে বন্ধুত্ব করব না। কেন? আচ্ছা আচ্ছা, কারণ আছে, বলা যাবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। নাজিফা আপু আমাকে বলেছে। কি হচ্ছে ওতে, কি ঘটনা? ওর বাবা ওকে ছেড়ে যাওয়ার পর থেকে ও দুনিয়ার কোনো ছেলেকেই এখন পছন্দ করে না। আমি যদি তোমাকে প্রমিস করি যে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, তাহলে কি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে রাজি হবে? কি ঝামেলা। ঝামেলা কেন? পাখিওয়ালা, তোমাকে আমার খুব ভালো লাগে কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি বাবা। তোমাকে এখনই কোনো কিছু বলতে হবে না, কোনো প্রেশার নেই। তুমি ভাবো, তারপর চিন্তা করো, তারপর বলো আমাদের। এখন বরং আমরা খাই। হ্যাঁ, অর্ডার দিই, কারণ অনেক খিদা পেয়েছি। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। না, দেখো কি কি আছে। আচ্ছা আরিয়ানা শোন, যতদিন পর্যন্ত না তুই পাখিওয়ালাকে তোর বন্ধু বানাচ্ছিস, ততদিন পর্যন্ত এ বিষয়ে কাউকে বলার দরকার নেই। ওকে? মাকেও না? না, মাকেও না। না না, আমি মায়ের কাছে কিছু গোপন করতে পারবো না। না শোন, এটা গোপন করতেই হবে। কেন, তুমি না বললে মা সব জানে। হ্যাঁ, তোর মা জানে যে তুই বের হয়েছিস, আমার সাথে ঘুরছিস, কিন্তু আমাদের সাথে যে পাখিওয়ালা আছে সেটা তোর মা জানে না। তো এজন্য তোকে একটু সবকিছু গোপন রাখতে হবে। আর পারবো না, আমি কিছু গোপন করা যায় না মায়ের কাছে। আমাদের সাথে যে পাখিওয়ালা আছে সেটা তোর মা জানে না। তো এজন্য তোকে একটু সবকিছু গোপন রাখতে হবে। আর পারবো না, আমি কিছু গোপন করা যায় না মায়ের কাছে। আচ্ছা জি, হ্যাঁ, একটা হট চকলেট দিবেন। ক্লাসিক হট চকলেট, ক্লাসিক হট চকলেট, একটা টমিয়াম স্যুপ। ঠিক আছে, তুমি কিছু খাবে? আর পেস্ট্রি, একটা পেস্ট্রি চকলেট। ঠিক আছে, আচ্ছা শুনো, আমি বলছি, আরিয়ানা একদমই ঠিক বলেছে, মার থেকে কোনো কিছু লুকানো ঠিক না, রাইট? আরিয়ানা একদমই রাইট। ইয়ে, আমি রাইট।
কিন্তু নাজিফা আপু যদি এখন জেনে যায় তাহলে তো আমরা আর এগোতে পারবো না। অতএব নাজিফাকে আপন করার জন্য আমরা আরিয়ানার উপর প্রেশার ক্রিয়েট করতে পারি না। ও তো একটা এঞ্জেল, আমরা ওর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতে পারি, কিন্তু ও যদি রাজি না হয় কি আমরা ওকে জোর করতে পারি বলো? আর যদি আমাদের সাথে বন্ধুত্ব না করে তাহলে ধরে নিতে হবে এটা আমাদের দুর্ভাগ্য, ব্যাড লাক। পাখিয়ালা, তুমি একদম রাইট। এটা ঠিক করতো কালকে অঙ্ক পরীক্ষা। একজন পাখিওয়ালা কি চিনো না? ওই যে ওই পাখিওয়ালাটা, মনে করতে পারছি ওই যে অঙ্ক কর ঠিক মতো, কতবার 90 পেয়েছিস, এবার যদি 100 না পাস না তো খবর আছে। ঠিক কর, সাতজন সাতজন, পরেরটা দিচ্ছি লাগ। কি ব্যাপার, তোমার পৃথিবীর কোথায় কোথায় বোমা পড়লো জানা হলো? না, তেমন কোনো খবর নেই। দুনিয়ার খবর নেওয়া শেষ হলে আমাকে বলবেন। উঠছো কেন? যা বলতে এসেছিলে বলো। আমাকে কিছু টাকা দেওয়া যায়? তোমাকে 2-3টা কার্ড দিয়ে রেখেছি। কার্ড ফার্ড দিয়ে আমি কি করবো, আমার ক্যাশ টাকা দরকার। আচ্ছা, জানতে পারি কি এত টাকা তোমার কি জন্য প্রয়োজন? আমি আরিয়ানার নামে উইল করব। এখন তো আসলে আমার বয়স হয়েছে, কখন যে মরে যাই কেউ বলতে পারে না, তাই ভাবছি আরিয়ানার নামে উইলটা করে যাই, ও যাতে আরামে বিনা বাধায় পড়াশোনাটা শেষ করতে পারে। তুমি ইদানিং মরার চিন্তা একটু বেশিই করছো। টাকা দেবেন কিনা সেটাই বলেন, মেয়ে তো আপনার সম্পত্তির কিছুই নেবে না, নাতিকে দিয়ে যাই সেটাই ভালো। দেবেন আপনি টাকা? নার্গিস, আমাদের বাড়ি, ফ্যাক্টরি, অন্যান্য সম্পত্তি যা কিছু আছে সব তোমার আমার দুজনের নামে।
তোমার অংশ থেকে তুমি যাকে খুশি উইল করে যেতে পারো। আর তোমার আগে যদি আমি মারা যাই তাহলে তো সবই তোমার, সে ব্যবস্থাও করে রেখেছি। আর আমি যদি আগে মারা যাই তখন কি হবে? ব্যবস্থা অনুযায়ী তখন সব সম্পত্তি আমারই হবে। তাহলে আপনি আমার অংশটা আমাকে আলাদা করে দিয়ে দিন। দুনিয়ার কোথাও আজকে কোনো বোমা ফাটেনি, কিন্তু তুমি এইমাত্র এই বাড়িতে একটা বোমা ফাটালে। আমার আরিয়ান না, আমার না ফিজা। আরিয়ানা কিন্তু নাজিফা আপুর কাছে কিছু বলেনি, পুরো ব্যাপারটা গোপন রেখেছে। আমি না একদমই অবাক হচ্ছি যে ও এখনো কেন কিছু বলেনি। আমি প্রতিদিন অফিসে ভয় ভয়ে যাই যে নাজিফা কখন আমাকে ধরবে, কখন জিজ্ঞেস করবে আমি তার মেয়ের সাথে কেন এত সময় কাটাচ্ছি। না, আপনি প্রায় রেগুলার এখন প্রতিদিন ওকে অনেক সময় দিচ্ছেন, এটা কোনো সমস্যা না। আপনাকে কে ঝাড়ি মারবে? ওই অফিসের মালিক তো আপনি। ঝাড়ি মারার কে আছে? এই যে তোমরা আমার সাথে খেলছো না কেন? এই যে ঝাড়ি মারার লোক চলে এসেছে। এখানে খেলবে কি করে? এটা একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে খেলা যায় না। বুঝেছো? বুঝেছি, তোমরা আমার সাথে খেলতে চাই। আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সাথে খেলবো। বলো কি খেলতে হবে, কিভাবে খেলতে হবে? এটা তো রেস্টুরেন্ট, এখানে দৌড় বিড়াল খেলা যাবে না, আমরা বরং পাঞ্জা লই। পাঞ্জা? আয়, তুই তোর সাইজ দেখেছিস, এই সাইজ নিয়ে এই মানুষটার সাথে তুই পাঞ্জা লড়ে পারবি? শোনো, এটা আমার খেলা, আমি নিয়ম ঠিক করব, তুমি চুপ থাকো। ওকে 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 বস, তুমি যা বলবো সেভাবে হবে। এক্সকিউজ মি, অথয় একটু এটা ধরবেন প্লিজ। আপনি নাজিফ আপুর জন্য হাতে কিছু করছেন আর আমি এটুকু করতে পারবো না? কি বলছেন, আপনি না থাকলে তো আজকে কিছু পসিবল না। আর আপনাকে যে কি বলে থ্যাংক ইউ দেব সে ভাষা আমার। উফ, মা কি গুজু গুজু ফুজু ফুজু করছো, আসো। হ্যাঁ যান যান খেলেন, আপনি হয়তো প্রথম ছেলে যার সাথে কিনা সে নিচ থেকে খেলতে চাইছে। খেলুন খেলুন। কিরে, এখন থেকে কি উনি তোর বন্ধু হবে? যদি পাঞ্জা আমাকে হারাতে পারে তাহলে। উপস, এটা তো খুব টাফ হয়ে গেল। কারণ কি জানো, অথ আমার মনে হয় আমি ওর সাথে পাঞ্জাতে পারবো। বেস্ট অফ লাক, ট্রাই করে। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, শুরু করো। 1 2 3 হ্যাঁ বৌমা। মা, আরিয়ানা কি স্কুল থেকে ফিরেছে? না, ওই অথর সাথে আছে, বললো তো দেরি হবে। কি ব্যাপার, ইদানিং রোজ অথর সাথে কোথায় ঘুরতে যাচ্ছে। অথর কি কোনো কাজ টাজ নাই, ওর ক্লাস নাই? না, বললো তো ইউনিভার্সিটি নাকি কয়েকদিনের জন্য বন্ধ।
আচ্ছা আমি ওকে ফোন দিচ্ছি। মা শোনেন না, আজকে না বেশি কিছু রান্না করতে পারিনি, শুধু ওই ডাল আর ভর্তা। আপনি মা একটু কষ্ট করে একটা ডিম ভেজে নিন প্লিজ, আমি রাতে এসে মাছ রান্না করব। ওটা নিয়ে তুমি চিন্তা করো না মা, ডাল তারপরে ভর্তা আছে, আমি ওগুলো দিয়ে খেয়ে নেবো, দরকার হলে একটু আচার নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। না না মা, আপনি একদম আচার খেতে যাবেন না, আপনার বুক জ্বালা পড়া করবে, আপনি কষ্ট করে একটা ডিম ভেজে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। ঠিক আছে রাখি তাহলে মা। আচ্ছা রাখি। হ্যাঁ অথই আরিয়ানাকে নিয়ে রোজ রোজ খুই বেড়াতে যায়। আই তুফান শোনো, এই চিঠিটা একটু শায়ান স্যারের রুমে রেখে আসো। রাখেন আপনার কাছে রাখেন, আমি বলছি রাখেন। কেন? আরে স্যার আগে অফিসে আসুক, ইদানিং যে স্যারের কি হয়েছে, সকালবেলা আসে আর দুই ঘন্টা পরেই ফুরুক, কাজকর্মে একদম ইমন নাই। শুনে না পাক, আমি কিন্তু বলে দিতেছি চেয়ারম্যান স্যার কিন্তু এগুলা খুবই অপছন্দ চেয়ারম্যান স্যার। সে যে এই সকালবেলা আইসা রোজ রোজ বেড়াইতে যায়, এটা যদি চেয়ারম্যান স্যার জানতে পারে টলারেট করবে না। সে কাজে কর্মে অমনোযোগিতা একদমই পছন্দ করে না, খুব খারাপ হয়ে যাবে, বাপেরে এখনো ছেলে চিনতে পারে। চেনা একটু ভুল আছে আসলে। শায়ান সাহেবও রোজ রোজ কোথায় যায়, আবার ওইদিকে অথইও যায়। আসলেই তো আমার অগাধ সম্পত্তি নেই, কিন্তু তাও তো বেশ কিছু আছে, আমার পরে সেগুলি আসলে কোথায় যাবে? কাদের জন্য তাহলে এত কিছু করলাম, কিসের জন্যই বা এত ছুটোছুটি করলাম? তোমার তো পুরো বালতি পানির প্রয়োজন পড়ে না, অল্প একটু হেলেই তুমি খুব সুন্দরভাবে বেঁচে যাও, বড় হতে পারো। কিন্তু আমরা মানুষ, মানুষরা এটা বুঝি না, দরকারের থেকে অনেক বেশি কিছু অর্জন করতে ছুটে বেড়াই। অনেক বেশি না হলে আমাদের মন ভরে না, চলে না, হয়তো এই জন্য অনেক সম্ভাবনা থাকার পরও আমরা মানুষরা তোমাদের মতো এমন সুন্দর হতে পারি না। আপনার চাইতে যোগ্য মানুষ যে নেই বিষয়টা কিন্তু তা না, তাদেরকে যে খুঁজে বের করা যাবে না সেটাও, তবে তাদেরকে খুঁজে বের করবার জন্য একটু সময়ের প্রয়োজন, অতটা সময় আমাদের হাতে নেই, আমাদের ইমিডিয়েট লোক প্রয়োজন, দ্যাটস ওয়াই আপনাকে জবটা অফার করা হচ্ছে। থ্যাংক ইউ। আপনি
বেটার নেক্সট মান্থের এক তারিখ আপনি এই মাসের মেট থেকে জয়েন করেন এনি প্রবলেম নো প্রবলেম তবে আপনি চাইলে আমি আজকে থেকেও জয়েন করতে পারি মেড অফ দিস মান্থ ওকে জাস্ট আ মিনিট আজিফা আপনি আর সুইটে একটু আমার রুমে আসুন সাদাত আপনার এই ফরওয়ার্ডনেস আমার বেশ পছন্দ হয়েছে বাট একটা বিষয় আপনি একটু অ্যাওয়ার করে দিতে চাই চেইন অফ কমান্ড বিষয়টা একটু আপনাকে মেনে চলতে হবে আপনি যেই অফিসে কাজ করছেন মানে এই অফিসে আপনি কাজ করছেন আপনাকে খুব ভালো করে বুঝতে হবে যে আপনার বস কে এবং তার সঙ্গে আপনি কিভাবে রিলেশনশিপ মেনটেন করবেন ইয়েস আপনি সব কথা বুঝতে পেরেছেন হ্যাঁ সুইটি নাজিফা উনি সাদাত রহমান আমাদের সঙ্গে কাজ করছেন কংগ্রাচুলেশন থ্যাংক ইউ হ্যালো সুইটি ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি রেডি করে ফেলুন আর নাজিফা অফিসের সবার সঙ্গে আপনি ওনাকে পরিচয় করে দেবেন অল রাইট মিস্টার সাদাত সবই তো ঠিক আছে আমার স্যালারিটা আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটা তো এই মুহূর্তে দেওয়া সম্ভব না আপনি শুরু করুন না আমি যেটা তো অফার করেছি সেটা কি শুরু করুন বাড়বে মাস ছয়েক যাক ঠিক আছে ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার অফিস থ্যাংক ইউ স্যার আপনি একটু রিসেপশনে গিয়ে বসুন আমি আসছি আপনার সঙ্গে স্যার আমার একটু কথা ছিল ও চলুন আমার সাথে জি বলুন নাজিফা স্যার আমাকে হাফ মাসের বেতনটা একটু দেয়া যাবে খুব দরকার ছিল এখন আপনি এই মাসেও তো অনেকগুলো ভাও ভাও বোনাস পেয়েছেন আচ্ছা আপনি কি করেন এত তাকে জি বলুন নাজিফা স্যার আমাকে হাফ মাসের বেতনটা একটু দেয়া যাবে খুব দরকার ছিল এখন আপনি এই মাসেও তো অনেকগুলো ভাও ভাও বোনাস পেয়েছেন আচ্ছা আপনি কি করেন এত তাকে স্যার আমার যেটা জানার দরকার ছিল সেটা আমি জেনে গিয়েছি থ্যাংক ইউ স্যার ওয়েট 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 আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনাকে যদি টাকা না দিই তাহলে তো আবার মিস্টার সায়ান রাগ করবেন ঠিক আছে আমি সুইটিকে বলে দিচ্ছি আপনাকে চেক লিখে দেবে থ্যাংক ইউ স্যার বাই দ্য ওয়ে আমাকে তুফান বলছিল যে আপনার বাবা নাকি অনেক বড় লোক গার্মেন্টসের ব্যবসা ট্যাবসাও নাকি তার আছে সত্যি নাকি আমার ফাদার বলতে কেউ নেই আমার মায়ের যে হাজবেন্ড হ্যাঁ তার গার্মেন্টস আছে ফ্যামিলি প্রবলেম তো তুফান আমাকে সেটাও বলেছে আর কি বলেছে উনি নাকি আপনাকে ত্যাজ্যও করেছে ইয়েস ইউ আর রাইট আসি দেমা আচ্ছা আমি তো সবসময় রং চা পছন্দ করি দুধ চা কফি আমার একদমই পছন্দ না আর চিনি হবে ঠিক এতটুকু মানে হাফ চামচ বলতে পারো মানে এই সময় তো একটু স্বাস্থ্য সচেতন থাকা উচিত না বিশেষ করে নিজের দিকেও খেয়াল রাখা তুফান তুফান চল উনি কোন পোস্টে আছে কি সমস্যা তোমার তুফান সবার বাবাকে নিয়ে পড়েছে কেন মিস্টার শায়নের বাবা কি করেন আমার বাবা কি করেন সব বাবাদের ইতিহাস নিয়ে পড়েছে কেন আমি তোমার কাছে কখনো জানতে চেয়েছি তোমার বাবার সাথে তোমার সম্পর্ক কি তোমার বাবার ইতিহাস কি ওই কথা ম্যাম আমার বাবা প্রাইমারি স্কুলের অনেক বড় একজন অনেস্ট
মাস্টার ছিলেন মারা গেছেন তুফান এগুলো ঠিক না তুফান মন খারাপ করবেন না আমার বাপু মরে গেছে অশোক বিরাট দুই নম্বর মানুষ ছিলেন এত ঘুষ খাইতেন নিজেও জানে না কত টাকা মালিক ভাই আপনার একটা কথা বলি বলেন মরা বাপরে নিয়ে এগুলো বলতে নাই আল্লাহর কাছে হাত তুলেন মাফ চান আল্লাহ যেন তারা মাফ করে দেন লোকটা যা করছে তাই তো করছি এটা চা দিয়ে দেন আপনাদের অফিসে সব ক্যারেক্টারগুলো একটু মিস্টেরিয়াস টাইপের না ভালো মজা করা যাবে মনে হচ্ছে তোমার রান্না বান্না শেষ হলে উপরে আসো কথা আছে আপনি এখনই বলতে পারেন কোনো অসুবিধা নেই না আগে রান্না শেষ করো আজ রান্না করতে ইচ্ছে করছে না আপনি বাইরে থেকে অর্ডার করে কিছু খেয়ে নিন আর তুমি আমার একদম খেতে ইচ্ছে করছে না আপনি কি বলবেন সেটা বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি সব কিছু তোমার নামে লিখে দেব কি এখন থেকে পুরোটারই মালিক হবে তুমি কি বলছেন আমি এত কিছু নিয়ে কি করব তোমার যা ইচ্ছা না না আপনি মনে হয় আমার উপর অনেক রাগ করে আছেন তাই আমি তো এত কিছু চাইনি আমি সামান্য কিছু টাকা চেয়েছিলাম আরিয়ানার লেখাপড়ার জন্য যাতে ওর পড়ালেখাটা ভালো একটা স্কুলে হয় এর থেকে বেশি কিছু না টাকা সম্পত্তি সব বেশি থেকেই বা কি লাভ আমি তো বেশি কিছু খরচ করছি না তুমি আরিয়ানা বা অন্য কারোর জন্য খরচ করবে বেশ তো করো আর আপনি যেমন চলছে তেমনই চলবে তোমার নামে থাকুক বা আমার নামে এগুলো দুজনেরই ছিল ফ্যাক্টরি চলবে আগের মতোই কাজ করব ব্যাস আপনি এভাবে কত বলছেন কেন আপনার হঠাৎ কি হলো আজ জীবনের বড় বড় মোড়গুলো হুট করে সামনে চলে আসে সেগুলো প্ল্যান পরিকল্পনার তোয়াক্কা করে না সেরকমই মনে হলো আজ আর কত এবার মনে হয় একটু থামা দরকার চা খেতে খুব ইচ্ছে করছে চাটা আমি এখনই দিচ্ছি কিন্তু রাতে কি খাবে তুমি না বললে রান্না করবে না এখন খুব করতে ইচ্ছে করছে আচ্ছা তাহলে এক কাজ করো এই মুগের ডাল দিয়ে পাতলা খিচুড়ি করো মাছ মাংস খাবো না আর কিছু না ডিম ভাজা বৌমা আরিয়া তো এখন আসলো না মা আমি একটু আগে ও থেকে ফোন করেছিলাম ও বলল আর 5 মিনিট লাগবে ইয়ে বৌ এত রাত পর্যন্ত অথই আরিয়ানাকে নিয়ে ঘুরে বেড়ায় এটা তো ঠিক না কাল থেকে তোর পরীক্ষা আছে কি বলবো মা আমি তো সেই বিকাল থেকেই অথকে বলছি তাড়াতাড়ি বাসায় ফেরার জন্য অথকে কারো কথা শুনে তুমি অথকে বলে দেবা কাল থেকে সব চলবে না ও যেন আরিয়ানাকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে
ওইটা আপনি বলে দিয়েন অথকে, ও তো আবার আপনার সখী। তুমি আমার উপর রাগ করেছো নাকি বৌমা? অথকে তো অনুমতি আপনিই দিয়েছেন মা, আমি একা কয়দিক সামলাবো। ঠিক আছে, আমি ওকে বলে দেবো। তুমি এখন কোথায়? মা আমার আর 10-15 মিনিট লাগবে আসতে। রাখছি। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। এখন আপনি প্লিজ রাগ করবেন না, তাড়াতাড়ি একটু চলে যান। এখন কেন? আরে ওর মা এনি টাইম চলে আসবে এখন। আপনাকে যদি এখন ওর সাথে দেখে কিংবা আপনাকে এইখানে এই মুহূর্তে দেখে, তাহলে কিন্তু আমার উপরে অনেক বড় একটা ঝড় বয়ে যাবে। না না, ইটস ফাইন। ওকে ওকে মাই এঞ্জেল, তাহলে টাটা, বাই পাখিওয়ালা। চল চল, বাসায় যেতে ইচ্ছে করছে না। কেন? বাসায় গেলে মা পড়াবে। ওরে ফাঁকিবাজ, এই জন্য বাসায় যেতে ইচ্ছে করছে না? আজকে যদি তোর মা এসে এখন আমাদেরকে দেখে তাহলে আরো খারাপ অবস্থা হয়ে যাবে। এমনি অনেক দেরি হয়ে গেছে, চল প্লিজ চল চল। ওরে পাখিওয়ালাকে পেয়ে তুই আমাকে ভুলে গেলি? অদ্ভুত, আই মিন কি স্বার্থপর নারী তুই একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার অথই আন্টি যদি না থাকে, হ্যাঁ তাহলে কি তুমি আমার সাথে দেখা করবে? হ্যাঁ। রিয়েলি? হ্যাঁ, আমার দুজন বন্ধু না। সিরিয়াসলি? হ্যাঁ। এই লাভিং অ্যাঞ্জেলটা আমার বন্ধু? হ্যাঁ। মাই গড, আমি তো বিশ্বাসই হচ্ছে না। আমি আমি স্বপ্ন টপনো দেখছি না তো? এই এই টিম, আউচ, গিভ মি আ হাগ মাই অ্যাঞ্জেল ফ্রেন্ড। আমি অবশ্যই তোমার সাথে দেখা করতে আসবো, প্রমিস। ওকে সে বাই 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 ফর নাও, টাটা, টেক কেয়ার, ইয়া বাই। বাবারে বাবা আসছে পণ্ডিত। এই সাবজেক্টে লাস্ট টাইম কত পেয়েছিলি? 89। আর হাইয়েস্ট মার্ক? 99। 99? 10 মার্ক কম? এই এই তো বলতে লজ্জা লাগছে না? লজ্জা লাগছে না? তুমি কি জানো যে যে এই সাবজেক্টে যে 99 পেয়েছি ও পুরো সে ম্যাথের মধ্যে ফেল করেছিল। কে কোন সাবজেক্টে ফেল করেছে সেই হিসাব ঠিকই আছে, নিজের হিসাব নাই খালি। আমি তো তাও ম্যাথে 80 পেয়েছি। 80? তো তুই ম্যাথে 80 পেয়েছিস তো কি হয়েছে? হাইয়েস্ট মার্ক তো ছিল 100। একটা মানুষ কি সব সাবজেক্টে হাইয়েস্ট মার্ক পাবে নাকি? সব সাবজেক্টে তো পাওয়ার দরকার নাই, দুই তিনটা সাবজেক্টে তো পেতেই পারে। বলা এত সহজ, করা অনেক কঠিন। তাই খালি পকনা পকনা কথা, হাজিল কোথাকার, একটা থাপ্পড় লাগাবো ধরে। ওমা কি হয়েছে, বকছো কেন এমন করে? হ্যাঁ, ও
ওর কি দোষ? এই অথচই তো সারাদিন নিয়ে ঘুরে বেড়িয়েছে, ছোট মানুষ ওকে বোঝে নাকি এত কিছু? মা আপনি আপনার সখীকে একটু বুঝায় বলে। আমি ওকে বকে দিয়েছি ভালো করে। এই আমি রান্না করতে গেলাম, রান্না শেষ করে এসে আমি তো সব পড়া ধরবো। যদি না পারিস তাহলে বুঝিস আজকে রাতে তোকে ঘুমাতে দিব, পরীক্ষার আগ পর্যন্ত তোকে সমস্ত কিছু মুখস্থ করাবো, তারপরে তোর ঘুম, বুঝিস? এই ভালো করে পড়, পড়া আছে আরো। আচ্ছা দাদি। পড় পড় ভালো করে পড়, তা নাহলে তো সারা রাত তোকে জাগিয়ে রাখবে। আরে বাবা মা অফিসে সারাদিন কাজ করে তারপর ঘরে রান্না করে নিজেই তো টায়ার্ড হয়ে যায়, ও তো নিজেই ঘুমিয়ে পড়বে, পরে আমি না হয় ঘুমিয়ে সমস্যা। পড় 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 তা তো ভালো করে পড়, ভালো করে পড়। সন তারিখের হিসাব ছাড়াই ইতিহাসের প্রান্তে দাঁড়ায় লুপ্ত কোনো ক্যালেন্ডারে, গুপ্ত কোনো শুক্রবারে, কার যেন মুখ, কার যেন মুখ। দূর বিশ্বরণে ধোঁয়ায় ঢাকা চিরন্তনে সব বুঝি আজ প্রাচীন পন্থী, যা দেখি তাই কিংবদন্তি, কার যেন মুখ, কার যেন মুখ। মুখের আড়ে নতুন কোন শুক্রবারে, কার যেন মুখ, কার যেন মুখ। Na 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 na.
তোমার মুখটা একদিন না দেখলে যে ভালো লাগে না নাসিফা। শুক্রবার তুমি বড়ই নিষ্ঠুর। মা তুমি কেমন আছিস? একটা ফোন দিয়ে আসতে। আমি জিজ্ঞেস করলাম কেমন আছিস তুই, আর তুই আচ্ছা তোর বাড়িতে আসতে আমার তোকে ফোন করে অনুমতি নিয়ে আসতে হবে? না মা, কিন্তু আমরা তো বাসে কেউ নাও থাকতে পারতাম, তখন তো তোমার এসে চলে যেতে হতো। আমি আসতে আবার চলে যেতাম, কি হতো তাতে? আমি তোমাকে কি বলবো, বসো তো বসো। আরিয়াটা কই? ছাদে রাখবো, একটু পরে রাখিস, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। তোর শাশুড়ি কোথায়? ঘুমাচ্ছে। ভালো, কি কি না ও গুরুত্বপূর্ণ কথা বলবে, চুপ করে আছো কেন? তোর পাপা একটা বিশাল একটা ব্যাপার ঘটাচ্ছে, মানে একটা সিদ্ধান্ত নিয়েছে। মা আমি তোমার স্বামীর ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। এটা আবার কেমন কথা? মানে আমার স্বামী আমার স্বামী এটা শুনতে আমার ভালো লাগে না, সে তোর বাবা হয়। মা ছয় দিন কাজ করার পরে একটা শুক্রবার পাই, আমি কি একটা শুক্রবার রেস্ট দিতে পারবো না? আমার এখন এই পুরান কাশুন্দি ঘাটার কোনো ইচ্ছা নেই। আরে আমি নতুন কাশুন্দি নিয়ে এসেছি। তোর বাবা সমস্ত সম্পত্তি আমার নামে করে দিচ্ছে। কি বলো তুমি, উনি তো মেয়েদের হাতে ক্ষমতা দেওয়া পছন্দ করে না, তাহলে উনি তার সমস্ত সম্পত্তি তোমাকে লিখে দিবে? হঠাৎ এত পরিবর্তন! তুই তোর বাবাকে একদমই চিনিস না। তোমার স্বামীকে আমি তোমার থেকে ভালোই চিনি মা, সে তো এখন পর্যন্ত এটাই স্বীকার করতে পারলো না যে আমি আমার নিজের সিদ্ধান্ত ভালো করে নিতে পারি। যাই হোক, আগে তুমি কোটিপতি বউ ছিলে, এখন তুমি কোটিপতি হবে, কংগ্রেচুলেশন। এত ঠেস পেরে কথা বলিস না তো। এবার আমি একটা কাজ করব, সম্পত্তি তোমার নামে হয়ে গেলে তুমি তোমার সমস্ত সম্পত্তি আরিয়ানার নামে লিখে দেবে। এই তো, তুই তো ঠিকই ধরেছিস, আমি তোমাকে খুব ভালো মতো চিনি মা। আমি আগেও বলেছি এখনো বলছি, ওই সম্পত্তি তোমার নামে হলে সেগুলো কামাই করেছে তোমার স্বামী। আমি যেমন তার এক কানা করিয়ে নিব না, আমার মেয়েকেও তার ছুতে দেব না। আর জেদ করিস না তো রাস্তা, এবার একটু বাস্তববাদী হব। আরিয়ানা আরিয়ানা ফিউচার দিয়ে ভাব, ওটা তো কিছু করতে হবে। আমার মেয়ের জন্য আমি যথেষ্ট। তোমার কি আর কোনো গুরুত্বপূর্ণ কথা আছে? আমি জানতাম তুই কোনো কিছু নিতে রাজি হবি না, কিন্তু আরিয়ানা আরিয়ানাকে কেন নিতে দিবি না? আমার একটা মাত্র নাতনি, আমার তার প্রতি কোনো অধিকার নেই, আমি একটা কিছু তাকে দিতে পারবো না। মা একটা কথা কতবার বলবো বলো তো, আমি কি শান্তিমতো একটা বিকাল কাটাতে পারবো না? হ্যালো মিস অথই। আমি মিস অথই না, আমি মিস আরিয়ানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন আছেন মিস আরিয়ানা?
ভালো নেই। কেন? কি হয়েছে আমার বন্ধুর? আজ তোমার সাথে দেখা হলো না, তাই মন ভালো নেই। দেখতে চাও? দাঁড়াও, তোমাকে এক্ষুনি ভিডিও কল দিচ্ছি। আরে ধুর, কিসের ভিডিও কল? সামনে সামনে দেখা না হলে কিসের মজা? আচ্ছা ঠিক আছে, তুমি বললে আমি এক্ষুনি তোমার সাথে দেখা করতে চলে আসি। না 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 না, শোনো, আমাকে পড়তে বসতে হবে, কাল পরীক্ষা। ওকে ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। হুম, কিন্তু খেলতে পারবো না। কেন? খেলে না দেরি হয়ে যায়। কালকে একটু দেরি করে এলাম দেখে মা কত বকা দিল। আহলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে একটুখানি দেখা করে তারপর চলে আসব। হলো, রাখি, বাই। অথৈকে দাও। হ্যালো মিস্টার শায়ন, কি অবস্থা? আর অবস্থা, শুক্রবার তো কাটতে চায় না। ও বুঝেছি, উনাকে না দেখে তো আপনার দিন কাটে না। হুম, কাকে না দেখে দিন কাটে না, আমাকে? এক মিনিট, কিছু না, একটা বই পড়ছিলাম। মানে কি বই? এই তো একটা কবিতার বই। আরে আপনি তো পুরাই গেছেন। কি করব, শুনেছি বিরহ কাতর মানুষদের প্রেমের কবিতাই নাকি শেষ সম্বল। ওরে সর্বনাশ, আপনি তো পুরাই গেছেন। না ওরকম কিছু না। মাই গড, আপনাকে তো আসলে প্রেমে ভূত চেপেছে, মানে বিরহ কাতর শেষ সম্বল, আপনার অবস্থা তো খুবই খারাপ। রিয়েলি? হ্যাঁ, সেই হিসাবে তো বসবে না। ভাবছি এরপর থেকে যদি কিছু করা যায় করব। ঠিক আছে, ওকে। আচ্ছা শুনুন, আমি আপনার সাথে না পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, ওকে। বিয়ান, আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনি নাজিফাকে একটু বোঝেন না, আমাদের সম্পত্তি নিয়ে একটু ভার যেন ও নেয়। বিয়ান সাহেব, আমি নাজিফাকে বোঝাবো আপনাদের সম্পত্তি নিতে? না বাবা, আমার সাহস হয় না। না না, আপনি বোঝালেই ও বুঝবে। আজ নয় কোনো রকমে ওর টাকায় চলছে, কিন্তু কাল কাল যদি কিছু একটা হয়ে যায় তখন কোথায় যাবেন আপনারা, কি হবে তখন? সেটা তো বুঝি ব্যান সাহেব, কিন্তু তারপরেও ওকে এসব কথা বলার আমার সাহস নেই যাই বলে। একটু সাহস করেন, আমার মনে হয় নাজিফা আপনার কথাই শুনবে, আর কারো কথা ও শুনবে না। আমি ওর মা হতে পারি, কিন্তু আমার থেকে নাজিফা আপনাকে অনেক বেশি ভালোবাসে। এটা কি বলছেন ব্যাং, মায়ের জায়গা কি আর কেউ দখল করতে পারে? কিন্তু আপনি নিয়েছেন, আপনার জন্য নাজিফা যা করে যা ভাবে তার এক কানা করে কি আমার জন্য ভাবে? আপনার তো আরেকটা ছেলে আছে, বউ আছে, নাতি নাতনি আছে, কিন্তু আমার আমার তো শুধু এক নাজিফা আর আরিয়ানা। আমি সারা দুদিন শুধু ওদের নিয়েই ভাবি, কিন্তু আমাকে নিয়ে কেউ ভাবে না বিয়ান, কেউ না। বিয়ান সাহেব, মেয়েটার স্বামী নেই, টাকা পয়সা নেই, পড়াশোনাটাও তো ঠিক মতো করতে পারেনি,
শুধু আছে অভিমান। এই অভিমান নিয়ে সারাটা জীবন চলবে? আপনি আমাকে বলেন, কাল যদি হুট করে আপনার ছেলে মতো মরে যায় তখন কি করে চলবে? মাফ করবেন, মাফ করে দেবেন প্লিজ। আমি আমি বিপাস আপনার ছেলের কথা বলে ফেলেছি, আমার মেয়ের মৃত্যুর কথা বলে ফেলেছি। সরি বিয়া, আমার মাথাটা আসলে খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে বিয়ার। শান্ত শান্ত, পারি না বিয়ান সাহেব, একদম পারি না। ক্ষণে ক্ষণে মৃত্যুর কথা মনে হয়, বয়স তো হয়ে গেছে না, যে কোনো সময় মরে যেতে পারে। আমি যদি একটু আমার মেয়েটা আমার নাতিটার জন্য কিছু করে যেতে পারি, মনটা শান্তি। আপনি এত অস্থির হবেন না, আমি আমি দেখি ওকে বলবো আরেকবার একটু ভেবে দেখতে। আপনি শুধু বলবেন না, একেবারে জোর করবেন। আর কিছু না হোক, আমি যেন আরিয়ানার জন্য একটা ফিক্সড ডিপোজিট করে যেতে পারি। নিশ্চয়ই আমি সময় সুযোগ বুঝে আমি ঠিক বলবো, আপনি এত অস্থির হবেন না। চা টা খান। সত্যি হয়ে গেছে তো? কালকে এক্সামে সব লিখতে পারবি? হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, আমি বইপত্র গুছা আর ঘুমাতে যা। ঠিক আছে। আমাকে মায়া করতে হবে না, আপনি যান আপনার আদরের দাদির কাছে গিয়ে ঘুমান। বইপত্র গুছাও, ঠিক মতো পা ধুয়ে আসবি, তারপরে ঘুমাতে। আর মা আমাকে একটা অ্যাস্ট্রোনটের পোস্টার কিনে দিবে। অ্যাস্ট্রোনটের পোস্টার দিয়ে কি করবি? এবার যদি ম্যাথে 100-এ 100 পাস তাহলে কি দেবে? 100 পেতে হবে। ঠিক আছে, সে পেলে হবে না, 100-তে 100ই পেতে হবে। 1-2 নাম্বার কম পেলে হবে না? না হবে না। এই দুনিয়া কত নিষ্ঠুর, কত নিষ্ঠুর, নিষ্ঠুর কত যা। মা, সীমা, একটু কথা ছিল তোমার সাথে। ও আরিয়ানা, যা তো, যে ঘুমা। না মা, আজকেও আমার সাথেই ঘুমাবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ওকে ঘুম পাড়িয়ে তুমি আমার ঘরে এসো। মা, আপনি কি কথা বলবেন সেটা আমি জানি, আমার মা আপনাকে কি বলেছে সেটা আমি খুব ভালো করেই আন্দাজ করতে পেরেছি। আমি কি বলবো সেটা আগে শুনবে তো। না মা, আমার মা একে বলতে বলতে আমার কানটা পচিয়ে ফেলেছে, এখন যদি আপনি একই কথা শুরু করেন না মা, আমি এই বাড়ি ছেড়েও চলে যাব। মা, তুমি কোথায় যাবে? দাদি, তুমি আমার মাকে কি বলেছো? কিছু না মা, কিছু না, কিছু না, কিছু না। কিন্তু কিছু বলছি না। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু বলেনি। মা আপনি ঘুমাতে যান, আর আমার মা যদি আপনাকে ফোন করে আপনি আপনি তাকে বলে দিয়েন আমি তার কোনো টাকা নেব না, নেব না, নেব না। বড় কথা কথা বলতে হয় না মা, লক্ষ্মী বাচ্চা। যা হাত পা ধুয়ে।
কবিতা পড়া হচ্ছে। মাপ, তুমি দরজা নক করে আসবেন? এইসব ভদ্রতা লন্ডন আমেরিকায় চলে, বাংলাদেশে না। এই দেশের মায়েরা ছেলের ঘরে যখন তখন আসবে, নকফক করতে পারবো না। তোর ভালো না লাগলে দরজা লাগিয়ে রাখ। তোমার সাথে কথা কে পারবে? আচ্ছা বল, নিশ্চয় কিছু বলতে এসছো, বল। বাবা ফোন করেছিল, তুই নাকি সকাল সকাল অফিসে গিয়ে অফিস থেকে বের হয়ে যাচ্ছিস আর সারাদিন অফিসে আসছিস না। বাবা হজে গিয়ে ওইসব খবর নিচ্ছে? নিবে না। তুই কোথায় যাস, কি করিস? মা, ইদানিং আমার অফিসে যেতে ভাল লাগে না। তাহলে এগুলো সামলাবে কে? কেন, বড় ভাইয়া? সে তো গার্মেন্টস নিয়ে ব্যস্ত, তুই এদিকটা দেখ। আচ্ছা, তুই কি আবার লন্ডন যাওয়ার কথা ভাবছিস? বুঝতে পারছি না মা, পড়াশোনাটাও তো শেষ করতে হবে, আবার যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, যাস না, মেলা দিন বাইরে থেকেছিস, এখন এখানেই থাক আমার কাছে। কি হবে বেরিস্টারি ফেরিস্টারি করে, তোর বাবার এত এত কোম্পানি, একটা কিছু দেখ, আমি তোর বিয়ে দিয়ে দিই, তুই সংসারী হয়ে থিতু হ। এই যে একদম বাঙালি মায়ের লাইনে চলে আসলি, সেম ক্লিশে, ছেলের বিয়ে নিয়ে ঘেনর ঘেনর। ও, আমি বললেই তা ঘেনর ঘেনর। আর তুই যে ভালোবাসার কবিতা পড়ছিস সেটা? মা, আমি কবিতার বই পড়া আর বিয়ে কি একই কথা? শেষ পর্যন্ত কিন্তু ওই এক জায়গাতেই যেতে হবে, বিয়ে। ঠিক আছে, এখন তুই আমাকে বল, কোনো মেয়েকে পছন্দ করেছিস? না মা। কিন্তু তোর লক্ষণ দেখে তো অন্য কথা মনে হচ্ছে, অফিস ভালো লাগে না, বিদেশ যেতে মন চাইছে না, আবার কবিতার বই পড়ছিস। মা, আচ্ছা যদি আমার পছন্দে কেউ থাকে তা তুমি কি করতে? কি করব? তার সাথে তোর বিয়ে দিয়ে দেব। সত্যি করে বল, ওরকম আছে কেউ তোর? মা, যখন হবে তখন আমি তোমাকে আগে বলবো, আই প্রমিস, সবার আগে আমি তোমাকে। মা, আচ্ছা যদি আমার পছন্দে কেউ থাকে তা তুমি কি করতে? কি করব? তার সাথে তোর বিয়ে দিয়ে দেব। সত্যি করে বল, ওরকম আছে কেউ তোর? মা, যখন হবে তখন আমি তোমাকে আগে বলবো, আই প্রমিস, সবার আগে আমি তোমাকে বলবো। বলিস আর লন্ডন ফন্ডন যাস না, তোর একটা বিয়ে হোক, বাড়িটা কানায় কানায় ভরে উঠুক, তোর বাবা, আমি, বড় ভাই, বৌমা, তুই, তোর বউ, তারপর আসবে নাতিপুতি, বাড়িটা একদম হই হই করে উঠবে। মা, তুমি না এক সেকেন্ডে কথা কোথা থেকে কোথায় নিয়ে যাও, তুমি পারো বটে। পারতেই হবে, সেগুলো আমার কতদিনের স্বপ্ন জানিস। শোন, বাবাকে একটা ফোন করে বলে দে তোর শরীর খারাপ ছিল এই জন্য অফিস কামাই করেছিস, না হলে। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি, মা তুমি এখন যাও না। আরে যাচ্ছি তো, তোর ঘরে থাকতে আসছি নাকি? আর শোন, তোর বিয়ের পরে কিন্তু আমি দরজা নক করেই ভিতরে আসবো। মা,
আমাদের মেয়ে না হয় একশো একশো পেল, সবকিছুতে যোগ্য হয়ে উঠল, কিন্তু তুমি কি যোগ্য মা হতে পেরেছ? তুমি কি পারবে তুমি সামনে এগিয়ে নিয়ে যেতে, ওর অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্ন পূরণ করতে? তোমার ভরসা নেই? তুমি তো বেদনে ছাত্রী ছিল, তোমার ডাক্তার হওয়ার কথা ছিল, পেরেছ? তুমি বেঁচে থাকলে ঠিকই পারতাম, অথবা আমি যদি তোমার জন্য অনেক টাকা রেখে যেতাম তাহলে তুমি পারতে, লেখাপড়া ছেড়ে তোমাকে চাকরি করতে হতো না, তাই না? কি বলতে চাও মিতুল? আমার মৃত্যুর পর তুমি নিজের বাবা মার কাছে যেতে পারতে, কিন্তু তুমি অভিমান করে তাদের কাছে গেলে না, তাদের থেকে কোনো টাকা নিলে না। আমাদের এই মেয়েটারও কখনো এরকম অবস্থা হবে না তো? টাকাই কি সব? সব না, কিন্তু টাকা থাকলে স্বপ্ন পূরণ গুলো অর্জন করতে সুবিধা হয়। তুমি এখন কি চাও? আমি আমার মায়ের কাছ থেকে টাকা নিই? আমি তো কোনো সমস্যা দেখছি না মিতুল। তুমি চলে যাওয়ার এতগুলো বছর পরেও আমার বাবা তোমাকে মেনে নিতে পারেনি, আর তুমি এখন চাইছো যে আমার বাবার টাকার তোমার তোমার মেয়ের ভবিষ্যৎ হোক? তুমি না অযথাই নীতিবাগিশ হয়েছো। টাকার গায়ে কি লেখা থাকে এটা কার টাকা? হ্যাঁ থাকে, অবশ্যই লেখা থাকে, কার শ্রমের টাকা, কার রক্তের টাকা লেখা থাকে। বেশিরভাগ মানুষই সেটা দেখতে পারে না। তুমিও তুমিও তোমার তোমার মরার পরে অন্ধ হয়ে গেছো। ঠিক আছে, সব মানলাম, কিন্তু তুমি আমাকে বলো, তোমার কাছে কোনো বিকল্প ব্যবস্থা আছে? বলো, কোনো টাকা তুমি জমাতে পেরেছো? মাসের শেষে তোমাকে দেশে অথের কাছে হাত পাততে হয়। আমি কি করব? আমি তো আর পারছি না মিতুল। আমি খুন থেকে জমাবো, খুন থেকে আমার আয় বাড়াবো, আমি তো আর কোনো বিকল্প পথ পাচ্ছি না মিতুল। একটা বিকল্প ব্যবস্থা আছে। কি? মিতুল, ওই অফিসের শায়ান ছেলেটা সব দিক থেকে যোগ্য। চর খামা চর। মা, তুমি যত ইচ্ছা মারো, কিন্তু একটা কথা আমি তোমাকে বলবই, আমার মৃত্যুর পর তুমি মৃত স্বামীকে এখনো মনের মধ্যে পুষে রেখেছো, তাই তুমি সামনে এগোতে পারছো না। আর ভালোবাসলে যে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই, আর নানান কারণে মানুষ বিয়ে করতে পারে। তুমি না হয় আরিয়ানার জন্য বিয়ে করলে? তাহলে ওই লোকটার সাথে অন্যায় করা হবে না। কার সাথে কি হচ্ছে আমার কিচ্ছু যায় আসে না, আমি শুধু আমার মেয়েকে নিয়ে ভাবছি। তুমি দ্রুত ব্যবস্থা করো, হয় বাবা আমার কাছ থেকে টাকা নেবে, অথবা শায়ন বা অন্য যে কাউকে বিয়ে করবে। যে কাউকে? যে কাউকে, রাম শ্যাম যদুবধু, শুধু টাকা থাকলেই হলো। আবার সেই টাকা মিতুল, আবার টাকা? হ্যাঁ টাকা, অনেক টাকা চাই। খোদা রাখাস্তা, কাল যদি আমার মতো তোমারও মৃত্যু হয় তখন যেন আমাদের মেয়েটা পথে না বসে। মা, কার সাথে কথা বলো? কারোর সাথে না মা, একা একা কথা বলছিলাম। লাইটটা অফ করে দাও।
কিরে কি করছিস? আচ্ছা এই সায়ান লোকটাকে কেন? না দেখলাম তোর সবকিছুতে তার লাইক আর কমেন্ট, তাই আর কি। তুই কি সাইবার স্টকার হয়ে গেলি নাকি? আমি কোথায় কি করছি না করছি সবকিছু খোঁজ খবর নিচ্ছিস? কি বলিস, চোখে পড়লো তাই জিজ্ঞেস করলাম। আমার সবকিছুতে তো অনেকে লাইক এন্ড কমেন্ট করে, তো কি হয়েছে? না কিছু হয়নি, কিন্তু কেন যেন মনে হচ্ছে সে আসলে অনেকের মতো না, একটু স্পেশাল, কারণ তার সবকিছুতে আবার তোর লাইক আছে দেখলাম। তুই কি এখন তার প্রোফাইলে ঘোরাঘুরি করছিস? আমার আসলে ভুল হয়েছে, তুই কার প্রোফাইলে লাইক দিবি কার প্রোফাইলে কমেন্ট করবি এটা তো সম্পূর্ণ তোর ব্যাপার, এটা তো আসলে আমার দেখার বিষয় না। ওই কথাটা তো ঠিকই বলেছিস, সে স্পেশাল কেউ। তোর যে স্পেশাল কেউ আছে কখনো বলিস নি। গুড, ভেরি গুড। আমি একটু লাইব্রেরি যেতে হবে রে, থাক এখনই, একটু পরে যা, একটু খাই দাই ঘুরি টুরি তারপর যা। না রে, এক্সামের ডেট দিয়েছে তো কষ্ট করতে হবে, থাক তুই। আমি তো বলিনি একবারও যে আমার স্পেশাল কেউ। মানে? মানে সে স্পেশাল, বাট তুই যেমন ভাবছিস তেমন না। তাহলে কেমন? এ বাবা, আমার পাশের বাসার আপুটা, তার হাজবেন্ড মারা গেছে এবং তার একটা 8 বছর বয়সী মেয়ে আছে, আর ওই আপুটাকে এই ভাইয়াটা খুব ভালোবাসে এবং বিয়ে করতে চায়। আমি ব্যাপারটা বলতে স্পেশাল কিছু পাচ্ছি। আপুটা ভাইয়াটাকে বিয়ে করতে চায় না, আর এই কারণে ভাইয়াটা আপুর মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করেছে এবং এটা আপু জানে না। কিন্তু তুই জানিস। আরে কারণ বুদ্ধিটা তো আমি দিয়েছি। আমার কাছে এখনো ব্যাপারটা স্পেশাল কিছু মনে হচ্ছে না। আরে বাবা, তুমি আমাদের সোসাইটির পার্সপেক্টিভ থেকে চিন্তা করো। ছেলেটা রিচ, হ্যান্ডসাম, হাইলি এডুকেটেড। ছেলেটার অফিসে চাকরি করে আমার আপুটা, মানে সে রিসেপশনিস্ট, ঠিক আছে? এবার বোঝো। আচ্ছা, মানে হচ্ছে মিস্টার সায়ান একজন হাই প্রোফাইল ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে যার 8 বছর একটা মেয়ে আছে। অলরাইট, এখন কেসটা একটু স্পেশাল মনে হচ্ছে। তো আপুটা বিয়ে করতে যাচ্ছে না কেন? আল্লাহ জানে, আমি জানি না। আচ্ছা যাই হোক, আর কথা পেছিয়ে লাভ নেই, আমি বাসা যাচ্ছি, পড়তে হবে ভাই। মানে কি কেন? পড়তে হবে না, এক্সাম সামনে। ও, তো টিউটোরিয়াল এক্সাম। এক ঘন্টা পড়লেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি কিছু খেতে টেতে চাও খেতে পারো। না আজকে সময় নেই, এখন যেতে হবে। 10 মিনিট থাকতে পারো, আসতেছো কেন? এমনি চল। আপনি 2 সপ্তাহ পরে আরেকবার আসবেন, ঠিক আছে? হ্যাঁ নাজিফা, কেমন আছিস? এখন একটা বুদ্ধি দে না দোস্ত। কি ব্যাপারে বলতো? আরিয়ানার জন্য তো টাকা জমানো দরকার, কিন্তু এই চাকরি করে তো খুলাতে পারছি না রে। তুই কি অন্য কোথাও জবের চেষ্টা করেছিস আরো বেটার স্যালারিতে? আমার যেই কোয়ালিফিকেশন তাতে এই অফিসের থেকে ভালো কোনো স্যালারি বোধহয় না পাবো। তাছাড়া চেয়ারম্যান স্যার অনেক ভালো, আমার অনেক দিকে খেয়াল রাখে। যেই বাসাটাতে থাকি এই বাসাটা তো উনিই ম্যানেজ করে দিয়েছেন। তাহলে পার্ট টাইমের মতো কিছু একটা খুঁজতে হবে।
আচ্ছা তুই কি টিউশনই করাতে পারবি? কি যে বলিস, বাসায় ফিরতে ফিরতে 8:30 বাজে, তারপরে রান্না, আরিয়ানাকে পড়ানো। তাহলে তো আসলেই সমস্যা রে, তোর বাপ এত বড় লোক আর তুই। আই তুই বাপের টাকা, বাপের টাকা কথা বলবি না আর বিয়ে করার কথা বলবি, এই দুটো প্রসঙ্গ ছাড়া অন্য কোনো ব্যাপারে কথা বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই আমাকে একটু ভাবতে দে, বলা মাত্রই তার বুদ্ধি চলে আসবে না। কিন্তু রাজিফা এখন বুঝছিস তো, মেডিকেল কমপ্লিট না করাটা কত বড় ভুল ছিল। এই এই তুই জানিস না আমি কোন সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম? হ্যাঁ, সে আসছে এখন আমাকে জ্ঞান দিতে, রাখলাম আমি। না না নাজিফা, আমি আমি আর কি করলে তুমি আমায় শুধু বস বা বন্ধু না, আরো আপন কিছু ভাববে। মিস্টার শায়ান। ইয়েস মিস নাজিফা। কিছু বলবেন? ও হ্যাঁ, অফকোর্স। বাবা বাবা পরশু দেশে আসবেন, হয়তো উনি পরশু থেকে অফিস শুরু করবেন, একটু সবাইকে বলে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসি। এই লোকটা হয়তো না, শুধু টাকার পিছনের জন্য আমি না, কোনোদিন না। সারাদিন খালি মোবাইল নিয়ে টিপাটিপি টিপাটিপি আর ফেসবুক। কি সখী, হিংসা হয় তোমার? হিংসা হয়? তোমার কয়জন বন্ধু আছে ফেসবুকে বলো আমাকে, বলো। আমার ওর কোনো বন্ধু টন্ধু নেই, আমার তো তুই আছিস শুধু। তাই, শুধু আমি? আচ্ছা ঠিক আছে, যাও আমি আমার ফ্রেন্ডদেরকে বলবো তোমাকে তাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিতে। আমার অত বন্ধু টন্ধু দরকার নেই। কিন্তু এই তুই না বলেছিলি যে এই ফেসবুক ইয়ে করলে তারপরে সব পুরানো বন্ধুদের খুঁজে পাওয়া যাবে, কই? কাউরেই তো পাইলাম না। তার মানে তুমি ঠিক মতো সার্চ করনি? কি করি নাই? আরে সার্চ করতে হয়, খোঁজ করতে হয়, নিজেকে ছড়িয়ে দিতে হয়। তুমি অনেক ফ্রেন্ড অ্যাড করবা তো তোমার মানে তোমার নামটা ফেসবুকে ছড়িয়ে যাবে, তখন তোমার বন্ধুরা তোমাকে খুঁজে পাবে খুব তাড়াতাড়ি, বুঝেছো? তাহলে এক কাজ কর, তোর বন্ধুদেরকে বলিস। ওকে ঠিক আছে, আমি এখনই বলে দিতে পারি। দাঁড়া, আহারে আহারে, আমার মানে আমার সখীটার যে কি বাজে অবস্থা, এত কম বয়সে এত কাজ করতে করতে জীবনটা যদি শেষ হয়ে যায় তাহলে কি হয় বলো? কষ্ট বন্ধরে বন্ধর, চুপ রাখ। মানে চুপ আমি চাইলেই থাকতে পারি, কিন্তু আমার সখীকে নিয়ে তো আমার চিন্তা হচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে শাদী দিতে হবে না। বুঝেছি বুঝেছি, নিজেরটা এখন আমার উপর দিয়ে চালাচ্ছ, নিজের বিয়ের স্বাদ হয়েছে তো সেই জন্যে। ঠিক আছে ঠিক আছে, আমি তোর মাকে বলবো। আর হ্যাঁ, আমার তো পরিচিত ঘটকই আছে। তাই নাকি? হ্যাঁ, আমি তো ওই যে নাজিফার জন্য তো কি বললে তুমি, কি বললে আবার বলো। না না কিছু না কিছু না, তুমি নাজিফা আপুর কথা বলেছো, পাত্রর কথা, কি ঘটক, কি আমাকে খোলো, বলো কি বলেছো, বলো সত্যি কথা বলো। না না কাউকে বলিস না। হ্যাঁ, আমি ওর জন্য, আর বুঝিসই তো শাশুড়ি হয়ে ছেলের বউর জন্য পাত্র খোঁজা শুনতে কেমন লাগে না? তুমি সত্যি সত্যি আপুর জন্য পাত্র খুঁজেছো? হ্যাঁ রে, এই মেয়েটা, হ্যাঁ, কত অল্প বয়সে স্বামী হারিয়েছে, ওর একটা সুন্দর জীবনের দরকার। আর আমাদের আরিয়ানা, ওরও তো একটা ভালো ভবিষ্যৎ লাগবে নাকি? তা তো বটে। তারপর তাপু কি হলো?
তারপর আর কি, নাজিবা জেনে ফেলে আমার উপর কি যে রাগ আর বলিস না। তুমি যা বলছো আমি সেটা বুঝতে পারছি, তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছে, এমন শাশুড়ি পাওয়া যায়? নিজের ছেলে মারা যাওয়ার পর বৌমার জন্য পাত্র খোঁজে। আরে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। নো অথই, আমার কাছে এই বাণীটা একদমই ভুল লাগে, আর আমি আমি এটা পছন্দ করি না। আমি আর অথই খাল মিলে শিখেছি, মিলে শিখেছি, আমি যেন কিছুই জানি না। ভ্যাঙ্গাচ্ছিস কেন? তা মা, আপনার এখন কয়জন বন্ধু? মনে করেন একটা ভালো মানুষের সাথে আপনার বন্ধুত্ব হচ্ছে, ব্যাপারটা এইভাবে দেখেন। আরে আমি ওই ফেসবুকে আমার অনেকগুলো ফ্রেন্ড কোনার সাথে ফ্রেন্ড বানিয়েছি, এই তো আজকে প্রায় 20-30 জনকে অ্যাড করেছি ওনার ফ্রেন্ড লিস্টে, আর আপনিও সেই 20-30 জনের মধ্যে একজন হবেন, ব্যাপারটা এইভাবে হলো। এই তুই এটা বন্ধ করতে পারিস না? হাতখানা তো নিস, সব জানি। এটা জানি না। আবার করতে থাকলে তো ঘুমই হবে না, ঘুম আসবে কোত্থেকে এরকম করলে? তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন, বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায় কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।